আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। প্রিয় দর্শক, আগামীকাল থেকে তাওয়াক্কালনার আপডেট শুরু হবে। তাওয়াক্কালনার বেশ কিছু কালার আছে। তাওয়াক্কালনাতে মোট 11টি কালার আছে। কোন কালার দিয়ে কী বোঝায় আপনাকে অবশ্যই বুঝতে হবে। আপনার যদি কোনো কারণে তাওয়াক্কালনার কালার পরিবর্তন হয়ে যায় তাহলে আপনাকে কী দিক নির্দেশনা দিচ্ছে সেটি আপনাকে বুঝতে হবে এবং মানতে হবে। যদি আপনি না মানেন অথবা না বুঝেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। এবং আগামীকাল থেকে কার কোন ধরনের তাওয়াক্কালনার কালার শো করবে সেটি সম্পর্কে তথ্য দিব, কোন কালার দিয়ে কী বোঝাচ্ছে, কী দিক নির্দেশনা দিচ্ছে সেটি সম্পর্কে তথ্য দিব এবং আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব। খেয়াল রাখবেন, আজকের এই ভিডিওটি প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ। যে কোনো সময় আপনার তাওয়াক্কালনার কালার পরিবর্তন হতে পারে। যেমন ধরুন, আপনি আক্রান্ত নন, তারপরেও আপনার তাওয়াক্কালনার কালার পরিবর্তন হতে পারে যদি আপনি কোনো আক্রান্ত ব্যক্তির আশেপাশে যান। আপনার তাওয়াক্কালনা খোলা কিন্তু আপনি জানেনও না যে ওই ব্যক্তি আক্রান্ত, সে সময় কিন্তু আপনার তাওয়াক্কালনা অটোমেটিক্যালি কালার পরিবর্তন হয়ে যাবে। তাওয়াক্কালনার 11টি কালারের মধ্যে প্রথম যে কালারটি সেটি হলো গাঢ় সবুজ, ডিপ গ্রিন। এই কালারটি দিয়ে ইমিউন বোঝায়। যারা কমপ্লিট ডোজ টিকা নিয়েছেন তাদের শুধুমাত্র ইমিউন শো করবে আগামীকাল থেকে। আপনি যদি দ্বিতীয় ডোজ নেওয়ার 8 মাস পূর্ণ না করেন, 8 মাস অতিবাহিত হয়নি, তাহলে আপনার তাওয়াক্কালনাতে আগামীকাল থেকে ইমিউন শো করবে। আপনি যদি দ্বিতীয় ডোজ নিয়েছেন, 8 মাস পূর্ণ হয়ে গেছে, 8 মাসের বেশি সময় হয়ে গেছে, বুস্টার ডোজ নেননি, তাহলে আপনার তাওয়াক্কালনাতে কালার পরিবর্তন হয়ে যাবে। যারা বুস্টার ডোজ নিয়েছেন তাদেরও তাওয়াক্কালনাতে আগামীকাল থেকে গাঢ় সবুজ শো করবে। যাদের দ্বিতীয় ডোজের 8 মাস পূর্ণ হয়নি তাদেরও গাঢ় সবুজ শো করবে। তাওয়াক্কালনার দ্বিতীয় যে কালারটি সেটি হলো এক্সাম্পটেড। এই কালারটি শুধুমাত্র যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পলিসি অনুযায়ী কাগজপত্র জমা দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়, করোনা টিকা নিলে তাদের শারীরিক সমস্যা হবে, মেডিকেল সায়েন্স যাদেরকে করোনা টিকা নিতে নিষিদ্ধ করেছে তাদের জন্য। অনেকেই আছেন খুব অসুস্থ, করোনা টিকা নেওয়ার জন্য নিষেধ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় অথবা ডক্টর। তাদের ক্ষেত্রে, তারা যদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পলিসি অনুযায়ী কাগজপত্র জমা দেয় তাদের ক্ষেত্রে এই কালারটি শো করবে। এটি কিন্তু ইমিউনের মতোই কাজ করবে, তারা বিভিন্ন প্রতিষ্ঠানে প্রবেশও করতে পারবে কারণ তাদেরকে স্বাস্থ্য মন্ত্রণালয় অ্যাপ্রুভাল দিচ্ছে। আমাদের তাওয়াক্কালনার মধ্যে 3 নম্বর যে কালারটি আছে সেটি হলো হালকা সবুজ, যেটি দিয়ে বোঝায় নো রেকর্ড অফ ইনফেকশন। এই কালারটি শুধুমাত্র তাদের জন্যই শো করবে যাদের বয়স 12 বছরের নিচে, যারা করোনা আক্রান্ত হয়নি এবং কোনো টিকা গ্রহণ করেনি, 12 বছরের নিচে, আন্ডার 12। এই কিউআর কোডটি শুধুমাত্র তাদের জন্য যারা কমপ্লিট ভ্যাকসিন নেননি, ইনকমপ্লিট ভ্যাকসিনেশন, যারা কমপ্লিট ডোজ টিকা নেননি তাদের জন্য। আপনি বাংলাদেশ থেকে 2 ডোজ নিয়ে এসেছেন, অনেকের ক্ষেত্রে এমনটা হচ্ছে তাওয়াক্কালনার মধ্যে ইনকমপ্লিট দেখাচ্ছে, তাদেরকে নির্দেশনা দেওয়া হচ্ছে যে আরেকটা ডোজ নেওয়ার জন্য এবং নিচে স্পষ্ট উল্লেখ করে দিয়েছে যে আপনার তাওয়াক্কালনাতে ইমিউন ডিসপ্লে করবে যখন আপনি লেটেস্ট ডোজ নেওয়ার 14 দিন পরে। এটি শুধুমাত্র যারা 1 ডোজ নিয়েছে অথবা কমপ্লিট ডোজ টিকা নেননি তাদের ক্ষেত্রে ইনকমপ্লিট ভ্যাকসিনেশন শো করবে। এরপরে যে কালারটি সেটি হলো নো ইমিউন। যাদের বয়স 12 বছরের নিচে, যাদের কোনো করোনা আক্রান্তের রেকর্ড নেই বা ইনফেকশন হয়নি, অথবা যারা এখনও কোভিড ভ্যাকসিন নেননি তাদের ক্ষেত্রে। আবার আমরা যারা আছি, আমাদের ইমিউনের মেয়াদ শেষ হয়ে গেলে কিন্তু আমাদের তাওয়াক্কালনাতে এই কিউআর কোডটি শো করবে এবং নো ইমিউন লেখা থাকবে। 7 নম্বরে যে কালারটি শো করবে আমাদের তাওয়াক্কালনাতে ব্লু বা আকাশি নীল রং। এটি অলরেডি আছে, আপনি চাইলে আপনার ইমিউনের উপরে ক্লিক করলেন নিচে সবগুলো কালার আপনি দেখতে পারবেন এবং সবগুলো দিক নির্দেশনা সম্পর্কে আপনি তথ্য পেয়ে যাবেন। আমরা প্রথমেই স্ক্রিনে দেখিয়েছি, আপনি আপনার তাওয়াক্কালনাতে প্রবেশ করার পরে ইমিউন বা কিউআর কোডের যে অপশনটি আছে সেটির উপরে যখন ক্লিক করবেন আপনাকে ভিতরে নিয়ে যাবে এবং যতগুলো কালার আছে সবগুলো কালার সম্পর্কে তারা তথ্য দিবে, কার কোন ক্ষেত্রে কালারগুলো শো করবে। ব্লু বা আকাশি নীল রঙের কালারটি যখন আপনার তাওয়াক্কালনাতে শো করবে, এটি শুধুমাত্র তাদের ক্ষেত্রে শো করবে যারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে আসবেন। বাংলাদেশ থেকে যারা 2 টিকা নিয়ে আসবেন তাদেরও কিন্তু তাওয়াক্কালনাতে হয়তোবা এই কালারটি শো করবে। এখানে দিক নির্দেশনা দিচ্ছে, যারা অন্য দেশ থেকে সৌদিতে প্রবেশ করবে তাদেরকে 5 দিনের হোম কোয়ারেন্টাইন করতে হবে এবং 5ম দিনে তাদেরকে একটি PCR টেস্ট করতে হবে। নেগেটিভ হলে তাদেরকে হোম কোয়ারেন্টাইন থেকে অব্যাহতি দেওয়া হবে। আপনি বাংলাদেশ থেকে আসার পরে আপনি হয়তো জানেন হয়তো জানেন না, যদি না জানেন তো জেনে নিন, কারণ আপনাকে 5 দিন সম্পূর্ণ আলাদা হয়ে থাকার নির্দেশনা দিচ্ছে।
সাত নম্বরে যে কালারটি সেটি হলো বেগুনি কালার বা পিঙ্ক কালার। এই কালারটি শুধুমাত্র তাদেরই শো করবে যাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের নির্দেশ দিচ্ছে। বিশেষ করে যারা দেশ থেকে আসবেন তাদেরকেই এই কালারটি বেশি শো করায়, তাদের তাওকালনাতেই এই কালারটি বেশি শো করে। এতে নির্দেশ দিচ্ছে যে আপনি আসার 24 ঘন্টার মধ্যে একটা করোনা টেস্ট করবেন এবং পঞ্চম দিনে একটা করোনা টেস্ট করবেন। আপনার টেস্টের রিপোর্ট যদি নেগেটিভ আসে তাহলে পঞ্চম দিনে আপনাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে অব্যাহতি দেওয়া হবে। আট নম্বরে যে কালারটি সেটি হলো এক্সপোজড। এই কালারটি শুধুমাত্র তাদেরই শো করবে যারা করোনা আক্রান্ত ব্যক্তির আশেপাশে চলাফেরা করেছেন কিংবা সংস্পর্শে এসেছেন, যেটিকে আমরা অরেঞ্জ কালার বলি। এই কালারটি যদি আসে তাহলে আপনাকে 7 দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং চতুর্থ দিন আপনাকে কোভিড টেস্ট করতে হবে। নেগেটিভ হলে আপনাকে সপ্তম দিনে হোম কোয়ারেন্টাইন থেকে অব্যাহতি দেওয়া হবে এবং আপনার তাওয়াক্কালনার কালার অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যাবে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য। আমরা অনেকেই কিন্তু না জেনেই বিভিন্ন করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে চলে আসি। এই কালারটি যদি আসে তাহলে আপনাকে যেমন নির্দেশনা দিবে তেমনটাই আপনাকে মানতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ যে কালার সেটি হলো বাদামি বা ব্রাউন কালার। এটি যারা ইনফেক্টেড হন, আক্রান্ত হন, তাদের ক্ষেত্রে এই কালারটি শো করবে। যদি আপনার এই কালারটি শো করে আপনাকে যেমনটা নির্দেশনা দিবে তেমনটাই আপনাকে মানতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় আপনার তাওয়াক্কালনার মধ্যেই নির্দেশনা দিবে। আপনাকে হয়তো প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য নির্দেশনা দিবে কিংবা আপনাকে সেলফ কোয়ারেন্টাইনের জন্য নির্দেশনা দিবে। যেমনটা আপনাকে নির্দেশনা দিবে তেমনটাই আপনাকে মানতে হবে। এই কালারটি শুধুমাত্র যারা করোনাতে আক্রান্ত হয় তাদের ক্ষেত্রেই শো করে। 10 নম্বরে আমাদের তাওয়াক্কালনার মধ্যে যে কালারটি আছে সেটি হলো গ্রে কালার। এটিকে বলে নট ডিফাইনেড। এই কালারটি যদি আপনার তাওয়াক্কালনাতে শো করে তাহলে আপনাকে বুঝতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য কেন্দ্রে আপনার কোনো তথ্য সংরক্ষণ করা নেই বা নেই, যার কারণে আপনার এই কালারটি শো করছে। এক্ষেত্রে আপনার যেটি করণীয়, আপনি 937-এ কল করে আপনার তথ্যগুলো তাদেরকে দিবেন। যদি তথ্যের কোনো ভুল থাকে তারা সেটি সংশোধন করবে এবং আপনার তাওয়াক্কালনা আপডেট করে দিবে। আনআইডেন্টিফাইড, এই কালারটি তখনই শো করে। আমরা আছি না অনেকেই আপনার VPN ব্যবহার করি অথবা আমাদের ডিভাইসে VPN ইনস্টল করা আছে। আমরা বারবার আপনাদেরকে বলে আসছি যে VPN সৌদি আরবে কিন্তু অবৈধ। যদি VPN বৈধ হতো তাহলে আপনার এখানে কোনোভাবেই কিন্তু VPN উল্লেখ করে দিত না। আর VPN যদি বৈধ হতো তাহলে আপনার তাওয়াক্কালনা অটোমেটিক্যালি খুলে যেত। এখানে বলা হচ্ছে কোনো ইউজার যদি VPN ব্যবহার করে অথবা তার যদি ইন্টারনেট কানেকশন না থাকে কিংবা তার লোকেশন চালু না করা থাকে অথবা তার মোবাইল যদি আনআপডেট হয় সেক্ষেত্রে আপনার আনআইডেন্টিফাইড এই কালারটি শো করবে বা গ্রে কালারটি শো করবে, এই কিউআর কোডটি শো করবে। অর্থাৎ আপনার এটা সম্পূর্ণ কালো আকারের থাকবে, হালকা কালো। ধন্যবাদ প্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছি সকল তথ্য সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আপনার তাওয়াক্কালনার কালার পরিবর্তন হলে আপনার তাওয়াক্কালনাতে আপনাকে যে দিক নির্দেশনা দিবে সেটি আপনাকে অবশ্যই মানতে হবে। ইনকেস আপনি যদি কোনো দিক নির্দেশনা না মানেন তাহলে কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়তে পারেন। আপনারা জানেন যে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিয়েছেন কোনো ব্যক্তি যদি আইসোলেশন আইন অমান্য করে তাহলে তাকে 2 বছরের সাজা এবং আজীবনের জন্য সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ করবে। সাথে কিন্তু 2 লক্ষ রিয়ালের জরিমানার বিধানও আছে। তাই আপনার তাওয়াক্কালনার কালার পরিবর্তন হলে সেটি ভালো করে অবজার্ভ করবেন, আপনাকে কী নির্দেশনা দিচ্ছে সেটি মানবেন। যদি না মানেন তাহলে আপনি বাইরে বের হলে আইন শৃঙ্খলা বাহিনী যদি আপনাকে আটক করে তাহলে আপনাকে কোয়ারেন্টাইন আইন 2020 অনুযায়ী আটক করবে এবং বড় জরিমানার সাথে আপনাকে সৌদি আরব থেকে ফাইনালি বের করে দিবে। ধন্যবাদ, ভালো থাকবেন।